প্রিয় বন্ধুরা, আজকের বিষয় বুকে ছাতি বাড়ানোর সবথেকে সহজ উপায় কি জেনে নিন। বুকে ছাতি বাড়ানোর জন্য বিভিন্নভাবে মানুষ বা ছেলেরা বা মেয়েরা বিভিন্ন এক্সারসাইজ করে থাকে বা বিভিন্ন খাবার দাবার খেয়ে থাকে। অনেকের কাজ হয়, আবার অনেকের কাজ হয় না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বুকের ছাতি বাড়াতে গেলে একটি সহজ এক্সারসাইজের মধ্যে থেকে কী করে বুকের ছাতি বাড়ানো যায়। পুশ আপ খুবই সহজ একটি এক্সারসাইজ। এই পুশ আপ দেওয়ার সময় হাত দুটোকে কখনো কাঁধ সমান করে রাখতে হবে এবং পা দুটোকে 6 ইঞ্চি বা যে অনুপাতে হাত দুটোকে রাখা হলো বুকের সমান করে সেই অনুপাতে পা দুটোকে রেখে এক্সারসাইজ করতে হবে পুশ আপ। পুশ আপ করার সময় প্রথমে শরীরটাকে ওপরের দিকে রাখতে হবে। ছবিতে দেখে নিন যে কীভাবে রয়েছে, এবং এইভাবে বুকটাকে নিচের দিকে নামাতে হবে এবং ওঠাতে হবে। এইভাবে 30 বার বা কখনো 20 বার, যে যতটা পারবে সেইভাবে দিয়ে একটা সেট করার পরে বিশ্রাম নিয়ে আবার আরেকটা সেট দিতে হবে। এইভাবে 4টে সেট করতে হবে প্রতিদিন। আবার পুশ আপ দেওয়ার সময় দুটো হাতকে কাঁধের সমান করে রেখে পা দুটোকে 6 ইঞ্চি রেখে নাবানো এবং ওঠানো। আবার কখনো হাত দুটোকে কাঁধ সমান রেখে পা দুটোকে জোড়া করে, পা দুটোকে জোড়া করে তারপরে বুকটাকে মাটিতে নাবাতে হবে, আবার বুকটাকে উপরে তুলতে হবে, কুনুইটা যাতে বেঁকে কাঁধের সমান করে থাকে এইভাবে। আবার কখনো কোনো যন্ত্রের মধ্যে হাত দুটোকে সুন্দরভাবে ধরে নিয়েও পুশ আপ করা যায়। তাহলে পুশ আপ করার জন্য পা দুটো কখনো জোড়া, কখনো পা দুটো ফাঁকা, যতটা বুকের ছাতি আছে সেই অনুপাতে হাতটাকে রাখা। এখানে বুকের ছাতি অনুযায়ী হাতটাকে রেখে পা দুটোকে জোড়া করে এই পুশ আপটা দিতে হবে। পুশ আপটা দেওয়ার সময় হাতটাকে বুক সোজা রেখে সমানভাবে নেওয়া। কোনো একটা উঁচু জায়গার উপরে হাত রেখে পা দুটোকে জড়ো করে বুকটাকে নিচে নামানো এবং বুকটাকে ওপরে তোলা। বুকটাকে এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে। এবার কাঁধ বরাবর না রেখে হাতটা যদি একটু দূরে রাখা যায় এবং হাতটা দূরে রেখে হাতের কুনুইটা বডি থেকে একটু দূরের দিকে রেখে পা দুটোকে একটু ফাঁকা করে, যে 6 ইঞ্চি বা তার থেকে একটু 10 ইঞ্চি ফাঁকা রেখে, এবার হাতটাকে একটু দূরে রেখে ঠিক পিঠের মধ্যে চাপ দেওয়া, পিঠের দিকে চাপ দিয়ে বডিটাকে নিচে নামানো এবং উপরে তোলা পিঠের দিকে চাপ দিয়ে। অনেক সময় পাটাকে একটু উঁচু জায়গায় রেখেও এটা করা যেতে পারে। এটা বডিতে বুকে বেশি চাপ পড়ে, তাতে বুকের ছাতি বেড়ে যায়। এই যে বেড়ে যায় বুকের ছাতি বাড়ানোর জন্য পিঠে একটি চাপ, মানে কুনুইটাকে ফাঁকা করে বুক থেকে একটু দূরে ফাঁকা রেখে এটা পা দুটোকে জোড়া রেখেও করা যেতে পারে, আবার পা দুটোকে ফাঁকা রেখেও করা যেতে পারে। পা কখনো উপরে রেখে একটু উঁচুতে রেখে কোনো বল বা কোনো টেবিলের উপরে রেখে হাত দুটোকে একটু দূরে ফাঁকা রেখে, বুকের ছাতি থেকে দূরে ফাঁকা রেখে পা দুটো কখনো জোড়া করে বা কখনো একটু 6 ইঞ্চি ফাঁকা করে বডিটাকে নিচের দিকে নামাতে হবে,
বুকটাকে মাটিতে স্পর্শ না করে মাটির কাছাকাছি রেখে আবার উপরে তুলে নিতে হবে। এতে বুকের ছাতি বাড়বে, বুকের গড়ন বাড়বে, মেয়েদের স্তনের আকৃতি বাড়বে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো।